Well, the next speech is going to be on the topic of the Holy Quran, the complete and final law. পরে বক্তৃতা হবে কোরআনে কারিম সম্পর্কে পূর্ণ কোরআন কারিম পূর্ণ জীবন বিধান ডক্টর সেলিম রহমান সাহেব এই বক্তব্য উপস্থাপন করবেন السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الكتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم. In this verse of the Holy Quran, Allah the Exalted describes the Holy Quran, the complete Maha Mohimanito Khuda Qurane Kareem ke shampurno ebong churanto grantho hisabe upasthapan koreche emon ekti grantho ja mohimamoy ebong prajnapurno amader drishtite mohashammanito Khuda Qurane Kareem ke ei dutu shobder madhyome porichito korechen মহিমান্বিত খোদা দৃষ্টিতে এই গ্রন্থ এর অর্থ হলো এটির পদমর্যাদা সবচেয়ে বড় আল্লাহ তাআলা যত ওহী নাযিল করেছেন সেগুলোর ভিতর সবচেয়ে মহান আর এই দিক থেকে এটি চূড়ান্ত শরীয়ত দ্বিতীয়ত এটি প্রজ্ঞায় সমৃদ্ধ খোদা দৃষ্টিতে এর অর্থ হলো প্রয়োজনীয় সবকিছু এতে রয়েছে তাই এদিক থেকে এটি কামেল শরীয়ত সম্পূর্ণ শরীয়ত তাই কোরআনে করিমকে আল্লাহ তাআলা লা আলিয়ুন হাকিম এটি সম্পূর্ণ এবং পরিপূর্ণ শরীয়ত কোরআন করিমের সারা বিশ্বকে সম্বোধন করে বিশ্বের সমগ্র সকল জাতিকে সম্বোধন করে আর এটি সব কিছু এতে বর্ণনা করে উল্লেখ করে আর কোরআনের সম্বোধিত সারা কোরআন সারা বিশ্বকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন নাযালা বিহির রুহুল আমিন ইতিপূর্বে যে সমস্ত ঐশী গ্রন্থ নাজেল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেইগুলো সীমিত অঞ্চলের জন্য নাজেল হয়েছে এবং আর বিশেষ জাতিকে সম্বোধন করেছে দৃষ্টান্তস্বরূপ বাইবেলে আছে যে ইসরায়েলের খোদা আর ফার্স্ট স্যামুয়েলে আছে ইসরায়েলি আর্মির খোদা তো খোদা তালা হয়তো ইসরায়েলিদের খোদা ইসরায়েলি আর্মির খোদা সে শ্রোতাও কিন্তু সারা বিশ্ব নয় আর খোদাও সারা সমগ্র বিশ্বের জন্য নয় নাজালাবিহির রুহুল আমিনের আর অর্থ হলো জিব্রাইল আলাইসালাম এই গ্রন্থ নিয়ে অবতীর্ণ হয়েছে আমিন জিব্রাইল গ্রন্থের সহ অবতীর্ণ হয়েছে এর অর্থ হলো কোরআন শরীফের টেক্সট চিরকাল সুরক্ষিত থাকবে এতে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই এটি সবসময় সুরক্ষিত থাকবে তাই কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ থাকবে তাই এটি চূড়ান্ত শরীয়ত আবার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনে লিয়াযাক্কারু
আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন আঙ্গিকে কোরআনে আলোকপাত করেন আর মানুষের সামনে স্পষ্ট করার জন্য আলাকা সারাবনা ফি হাযাল কোরআনে লিন্নাসে মিন কুল্লি মাসাল, সকল প্রকারের উপমা আল্লাহ তাআলা সকল প্রকারের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এতে উল্লেখ করেছেন। আর কোরআনে যারা অবিশ্বাসী তারা যখনই কোনো দৃষ্টান্ত নিয়ে আসে কোনো বিশেষ বিষয় সম্পর্কে, আল্লাহ তাআলা বলেন যে আমরা কোরআনের মাধ্যমে সেই বিষয়ের পরিপূর্ণ ব্যাখ্যা দেব। আল্লাহ ইয়াতুনাকা, এর অর্থ হলো কোরআন করিম নিজের সত্যতার নিজেই ডিফেন্ড করে। যখনই কোরআন কোনো মন্তব্য করে কোনো বিষয় সম্পর্কে, কোরআন নিজেই সেই উক্তির সপক্ষে প্রমাণ উপস্থাপন করে, বাহির থেকে অন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই এর সত্যতা উপস্থাপনের জন্য। আবার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু অর্থ হলো, আক্ষরিক অনুবাদ হলো, এটি সেই গ্রন্থ বা সেটি এই সেই বই এটি। প্রশ্ন হলো বিশেষ কোন বই এর কথা এই আয়াতে এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে কোরআন সম্পর্কে বলেন যে ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। কোরআনে করিম পূর্ববর্তী গ্রন্থে কোরআনের কথা উল্লেখ আছে। আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব। আমি সেই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করব যা পূর্বের গ্রন্থে আছে, যা সম্পূর্ণ নয়। এর অর্থ হলো সেই পূর্বের গ্রন্থে যা বলা হয়েছে তা কোরআনে সম্পূর্ণ এবং পরিপূর্ণ বা পারফেক্ট আকারে আছে। আমি 3 নম্বর স্লাইড দেখাতে চাই। তোরাতের বিবরণ, দ্বিতীয় বিবরণের 18:18 আছে, আমি তাদের ভাইদের মধ্যে থেকে তোমার মতো এক ব্যক্তি প্রেরণ করব যার মুখে আমি আমার কথা রাখবো, তিনি তাদেরকে সব কিছু বলবেন যা আমি তাকে নির্দেশ দেব। সব শব্দ সম্পর্কে আমি বলতে চাই, সব বা সম্পূর্ণ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বইয়ের দিকে ইশারা করছেন যা হবে পরিপূর্ণ। গ্রিক শব্দ হলো পাস, পিএস, পাই, আলফা এবং সিগমা, এই তিনটি শব্দ আছে। আমি কেউ স্লাইডগুলো দেখাচ্ছে না। 4 নম্বর স্লাইডে জন 16 এবং 13 নম্বর আয়াতে আছে, হযরত ইসলাম বলেছেন আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কিন্তু সত্যের স্পিরিট অফ ট্রুথ বা সত্যের প্রেরণা অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আসবেন তিনি তোমাদেরকে পুরো সত্য দেখাবেন। অল দ্য ট্রুথ, সব পুরো সত্য। পুরো সত্যের জন্য গ্রিক শব্দ কি? গ্রিক শব্দ হলো পাস, অ্যানাথিয়া, অ্যালাথিয়া। গ্রিক অভিধানে উল্লেখ আছে যে স্পষ্ট, বিস্তারিত বলতে পারবো না কিন্তু আমি বলতে চাই যে আল বাইয়েনা শব্দের মাধ্যমে স্পষ্ট হয়, আল হাতা তাতে হমল বাইয়েনা। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফিহা কুতুবুন কাইয়্যামা, যে অল দ্য ট্রুথ, পুরো সত্য, পাস, আর পাস আলাকিয়া এবং এর অর্থ হলো আল বাইয়েনা এবং আল কাইয়েমা। কোরআনে করিম স্পষ্টভাবে প্রমাণ করেছে কোরআন হলো আল বাইয়েনা অর্থাৎ সুস্পষ্ট শিক্ষা, আল কাইয়েমা অর্থাৎ সুপ্রতিষ্ঠিত ওয়াহি। এটি এটি আপনারা দেখেছেন, যদি স্লাইড দেখানো হতো তাহলে আপনারা গ্রিক আয়াত দেখতে পারতেন। তৃতীয়ত একটি বাইবেল একটা মজার একটা কনফিউশন আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক ব্যক্তি
ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা দিন একটা অপরাধ করেছেন, পাইলট তাকে জিজ্ঞেস করেন তুমি কি রাজা, তিনি বলেন তোমরা আমাকে রাজা বলো। হযরত ঈসা উত্তর দিয়েছেন যে এই উদ্দেশ্যে আমার জন্ম হয়েছে, দেশের পৃথিবীতে এসেছি আর আমি সত্যের সাক্ষ্য দিতে এসেছি। পাইলট বললেন যে সেই সত্য কি, আপনি রেডিওলজিস্টের কাছে যান, বলেন যে ডাক্তার আপনি এক্সরে নেন, ডাক্তার যদি বলেন এক্সরে, এক্সরেটা কি, সেখানে আপনার সমস্যা হবে। এই ব্যক্তি একজন বিচারক ছিলেন পাইলট, পাইলট বললেন যে কি সত্যের কথা বলছে, সত্য কি, ট্রুথ সত্য বলতে কি বোঝায়। হেব্রুতে যে হেব্রু শব্দটা হলো এমেত, আসা শব্দটা হলো আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম কখনো এটি বলেননি যে আমি আহমদের সাক্ষী হিসাবে এসেছি, তিনি বলেছেন যে মোবাশারাম বেরসুলে ইয়াতি মিম্বা ইসমুহু আহমদ। এই এটি আপনি পরিপূর্ণ শরীয়ত অর্থাৎ কোরআন করিমেই দেখতে পাবেন। আবার ফেরাউনের কথা বলি, দ্বিতীয় রামসিস, যে মূসা এবং তার অনুসারীদের উপর জুলুম করেছিল। আপনি যদি বাইবেলের দিকে তাকান তাহলে বাইবেলে আছে যে এরপর পানি আসে, তার রথ ডুবে যায়, ফেরাউনের সেনাবাহিনী ডুবে যায়, সবাই ডুবে গেছে ফেরাউন সহ। কিন্তু বাইবেলে এটি লেখা আছে, কিন্তু সত্য কথা এটি নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে ওহি নাজেল করেছেন তা হলো, আজকে তোমাকে এবং তোমার দেহকে আমরা রক্ষা করব, যেন তুমি তাদের জন্য নিদর্শন হতে পারো যারা তোমার পরে আসবে। এই আল্লাহ তাআলা এই কথা বলেননি যে আমি তোমার দেহকে রক্ষা করব, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে এবং তোমার দেহে রক্ষা করব। এটি মোমের দিকে ইশারা। আল্লাহ তাআলা কোথায় বলেন নুনাজ্জি বেবাদানেকা, আল্লাহ বলছেন নানে নুনাজ্জি কা বেবাদানেকা, অত্যন্ত সুন্দর একটি আয়াত, আমরা তোমাকে তোমার দেহে মাঝে জীবিত রাখবো। তো 3000 বছর পর এই যে প্রায় এক ব্যক্তি ডুবে গিয়েছেন জীবনহীন দেহের মতো, তিনি কয়েক দশক বিছানায় ছিলেন। ফ্রেঞ্চ বিজ্ঞানী মরিস বুকাই, যিনি তার মমি নিয়ে গবেষণা করেছেন, যিনি অবশ্যই ইসলাম গ্রহণ করেছেন, তিনি বলেন যে এই ব্যক্তি কখনো ডুবে মারা যায়নি। এটি একটি ভিন্ন বিষয়, ইন্টারনেটে তা দেখা যাবে, আমি তাতে যাব না, কিন্তু তারা যদি এই ছবিগুলো দেখাতে পারতো, আমি জানি না কেন দেখাতে পারছে না, কিন্তু আমার কাছে একটা ছবি আছে তার মমির, এটি কায়রোর রয়্যাল মিউজিয়ামে আছে, সবাই গিয়ে তা দেখতে পারে। আল্লাহ তালার উক্তি ফালিয়া মানুনাজি কা বেবেদানেকা এই সত্য প্রমাণিত হয়েছে, যে অনেক বড় একটি ভবিষ্যৎবাণী। আপনি যদি বাইবেলের দিকে তাকান, বাইবেল বলে যে তাদের কেউ জীবিত নেই, সবাই মারা গেছে। আর পরের পয়েন্ট ডিউটেরোনমি 13 অধ্যায়ের 2 নম্বর আয়াতে আছে, আমি পুরোটা পড়তে পারবো না, আল্লাহ তাআলা সেনা থেকে আসেন এবং পারানে তিনি আবির্ভূত হয়েছেন, বলা হয় তার সাথে 10,000 ফেরেশতা ছিল এবং তার ডান হাতে একটা অগ্নিরূপী ঈশ্বরীয় ছিল। গ্রিক শব্দ হলো আসদাদ, তাদের বই যেহেতু পুরোপুরি সংরক্ষিত হয়নি, সেটি তারা ভেবেছে এটি আসদাদ। আশ হিব্রুতে আশ শব্দের অর্থ হলো অগ্নি, দাঁত হিব্রুতে পরে প্রবেশ করেছে, এর অর্থ হলো ল শরীয়ত, তার ডান হাতে একটি অগ্নিরূপী শরীয়ত ছিল। এটি ভুল, কোরআন শরীফে আপনি যান দেখবেন রসুল্লার সাথে কারা ছিল, 10,000 সাহাবি ছিল, মোহাম্মদ রসুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, একই শব্দ আশদাও আলাল কুফারে, আশদাদ শব্দ ব্যবহার হয়েছে। হিব্রু এবং
আরবি ভাষার দিক থেকে খালাতো ভাই বোন এই শব্দটি মানুষ ভুল করেছে। আল্লাহ তাআলা আরবিতে এক শব্দ ব্যবহার করেছেন আশেদ্দা, হেব্রুতে লিখেছে অ্যাশ দাদ, অ্যাশ হলো অগ্নি আর দাদ হলো শরীয়ত। তো কোরআন করিম হলো মোহাইমেনান আলাই, অর্থাৎ এটি সমস্ত গ্রন্থের নিগরান। এরপর আরেক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শব্দ হলো আবুল আম্বিয়া, তার জীবদ্দশায় অদ্ভুত ঘটনা ঘটে, শত্রু তাকে আগুনে নিক্ষেপ করে এবং তিনি নিরাপদ থাকেন, আল্লাহ তাকে রক্ষা করতে চাইছেন। বাইবেলে কি এর কোনো উল্লেখ আছে? তোরাতে কোনো উল্লেখ আছে? তোরাতে এটি থাকা উচিত ছিল না? তোরাতেও নেই। জেনেসিস অর্থাৎ আদিপিতা আছে, আদিপিতা গ্রন্থে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন যে আমি তোমাকে ওর থেকে এনেছি। আমার কাছে এটি পুরোটা এখানে পড়া যাবে না। বেবিলনিয়ান ভাষায় ওর শব্দের অর্থ হলো নগর, তারা এর অনুবাদ করেছে আমি সেই সত্তা অর্থাৎ প্রভু যে তোমাকে ওর শহর থেকে বের করেছি। সত্যিকার অর্থে হেব্রু জেনেসিস যে ভাষায় লেখা হয়েছে হেব্রুতে ওর অর্থ হলো অগ্নি, এর অর্থ হলো আমি তোমাকে জ্বলন্ত অগ্নি থেকে বের করেছি। কিন্তু পুরো কামেল শরীয়ত কোরআন করিমে আছে যে কালু হারেকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহ তাআলা বললেন কুনি কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। দেখো কত স্পষ্ট এবং কত পরিষ্কার আয়াত এটি, কিন্তু এটি অনেকেই এটি ভুল অনুবাদ করেছে, বলেছে যে ওর একটি শহরের নাম অগ্নি নয়, অথচ ওর শব্দের অর্থ হল প্রজ্বলিত অগ্নি। বাইবেলে আরেকটি আয়াত আছে, আরেকটি শব্দ আছে, এর সেটি হলো আবাদ, এর আরবিতে বলা আব্দ, আবাদ ইয়াহওয়া, ইয়াহিয়া আল্লাহর জন্য একটা সম্মানজনক শব্দ। ইয়াহওয়া আবাদ ইয়াহওয়া ফিলিস্তিনি ভাষায় আল্লাহ তাআলার বান্দার জন্য এটি ব্যবহার হয়, কিন্তু এটিকে যখন গ্রিকে অনুবাদ করেছে আমার কাছে ছিল কিন্তু দেখাতে পারছি না, ফাই আয়োটা আলফা এবং সিগমা ফায়স, এর দুটো অর্থ আছে, একটি অর্থ হলো দা সার্ভেন্ট বা দাস, আর দ্বিতীয় অর্থ হলো বান্দা বা বালক। আবাদ ইয়াহায়ের অনুবাদ হওয়া উচিত ছিল আল্লাহ তাআলার বান্দা, স্পষ্ট অনুবাদ, এটি আল্লাহ তাআলার বালকে অনুবাদ করা হয়েছে, আর সেখান থেকে আল্লাহর ছেলে আল্লাহর পুত্র অনুবাদ করা হয়েছে। গ্রিক এবং ইংরেজি লেক্সিকনে এটি দেখা সম্ভব। আর শেষের দিকে আমি আমার বক্তব্যের শেষের দিকে বলবো যে রবার্ট লেনেক্স একটা প্রবন্ধ লিখেছেন সার্ভেন্ট অফ ইয়াহওয়ের বান্দা, তিনি বলেন যে আমরা জানি না এই আব্দ ইয়াহওয়াকে অর্থাৎ আল্লাহর এই বান্দাকে। আমার উত্তর হলো, তিনি জিজ্ঞেস করেন কে এই সিদ্ধান্ত করবো, আমার উত্তর হলো কোরআন শরীফ এটি উত্তর দেবে। কোরআন শরীফে আচ্ছা ঈসা আলাইহিস সালামের উক্তি কালা ইন্নি আব্দুল্লাহ, আমি আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, কিন্তু তোরাতের আলেমেরা বলছেন যে এই আল্লাহ তাআলার এই বান্দাকে ইনি বলছেন যে আল্লাহর কামের শরীয়তে দেখতে হবে, তাহলে বোঝা যাবে। কোরআন শরীফের 18তম সূরার 83 নম্বর আয়াতে একটা উপমা উল্লেখ আছে, মূসা আলাইহিস সালামের ইসরার কথা উল্লেখ আছে। রূপক ভাষায় বলতে হয় যে আমাদেরকে বলা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এক সাহাবী ছিলেন যিনি তার সাথে সফর করছিলেন, যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম।
এরপর তার সাথে আরেকজন বিজ্ঞ ব্যক্তি যোগ দিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে আমরা তার প্রতি অশেষ করুণা করেছি, কৃপা করেছি। সাধারণ মানুষ মনে করে যে তিনি খিজর নামে কেউ, সত্যিকার অর্থে ইনি আমাদের আধ্যাত্মিক নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ নন। সূরা ফান্তালাকা হাতাজা আতায়া কারিয়াতানিস স্তাদ আমা আহলাহা ফা আবাও আইয়ুদাইয়িফুহুমা ফাওয়াজাদা ফিহা জাদারান ইরিদু আই ইয়ানকাদা ফা আকামা কাল লাও শায়তা লাতাখাস্তা আলাইহে আজরা। তারা উভয় সফর আরম্ভ করলেন, মৌসা এবং হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সফর আরম্ভ করেন। এটি একটি রূপক ঘটনা। তারা সফর করতে থাকেন, এক পর্যায়ে তারা একটি নগরীতে আসেন। নগরবাসীদের বলেন যে আমাদের খাবার আমরা ক্ষুধার্ত, তারা খাবার দিতে চাননি। আধ্যাত্মিক পরিভাষায় সহযোগিতার অভাব এটি। তাতে দেখলেন যে একটি দেয়াল ভূপাতিত হতে যাচ্ছিল। দেয়াল হলো সম্পত্তির লক্ষণ। সেই দেয়াল ভূপাতিত হতে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুসারে রূপক ভাষায় সেই দেয়ালকে আবার সোজা করলেন। দেয়াল আসলে সেই একটা পার্থক্যসূচক লাইন হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন সেই দেয়াল দুই বালকের, এক বালক ছিল ইহুদি আর এক বালক ছিল খ্রিস্টান। এটি দুই বালক যারা এখনো ম্যাচিওর বা সাবালক হয়নি, আল্লাহ তাআলা তাদের সম্পত্তির মাঝে পার্থক্যসূচক লাইন করে দিতে চাইলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, অর্থাৎ কোরআনের মাধ্যমে, যেন তারা যখন বড় হয়, আধ্যাত্মিকভাবে যখন সাবালক হবে, তার অর্থ হলো তারা নিজেদের প্রজ্ঞা কোরআন এবং ইসলামে দেখবেন, তখন তারা নিজেদের সম্পদ কোরআনের মাধ্যমে উদ্ধার করতে পারবে। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর রূপকভাবে এটি আমাদেরকে বলে আমল জেদারো ফাকানা লে গোলামাইন ইয়তিমাইন, সেই দুইজন ইয়তিম বালক ছিল, একজন ইহুদি এবং একজন খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেয়াল সোজা করতেন। তাদের পিতা নেক মানুষ ছিলেন, অর্থাৎ পবিত্র মানুষ ছিলেন। ইহুদি এবং খ্রিস্টান বালকের পিতা কে ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে এত ভালোবাসতেন যে তার পবিত্রতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তার উত্তরাধিকারীকে তিনি সাবালক হতে দিয়েছেন। আর কোরআনে করিম একটা নিরাপদ রক্ষক হিসাবে কাজ করেছে। কোরআন তৌরাত এবং ইঞ্জিলের যে শিক্ষা সেটিকে সংরক্ষণ করেছে। তো ইহুদি এবং খ্রিস্টান ভয় যখন আধ্যাত্মিক ভাবে সাবালক হবে, তারা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে তাদের সম্পদ সেখান থেকে আহরণ করতে পারে। তো কোরআনে করিম সেই দেয়ালকে নিজ জায়গায় নিজ পিলারের উপর দাঁড় করিয়েছে এবং তৌরাতের শিক্ষা তারা এখানে দেখতে পাবে। আমি এখানে শেষ করছি। এইভাবে আধ্যাত্মিক সম্পদ কোরআনের মাধ্যমে খুঁজে বের করার ফলে তারা কোরআনের প্রতি সহজাত ভালোবাসা প্রকাশ করবে এবং এটিকে চূড়ান্ত শরীয়ত হিসেবে গ্রহণ করবে, যা তাদের সম্পদের রক্ষাকারী হিসাবে কাজ করবে। আল্লাহ তাআলা সেই দিন নিকটতর করুন যখন আমাদের তবলিগের দায়িত্ব আমরা পালন করতে পারবো এই দৃষ্টিকোণ থেকে। আল্লাহ তাআলা করুন সেই দিন যেন ক্রমশ নিকটতর হয় ইসলাম।